Jaji guest house. Friends, আমরা চলে এসেছি বেঙ্গলি একটা দাবা গার্ডেনের পাশে আছে মানে হোটেল নিমন্ত্রণ বলে বেঙ্গলি একটা ফুড আছে যেখানে আপনি থালি সিস্টেম বেঙ্গলি সব খাবার পাবেন মাছ পাবেন মাংস পাবেন মাছের মধ্যে রুই কাতলা সবই পাবেন হোটেল নিমন্ত্রণ না So friends, ये कृष्ण मंदिर अच्छे সো আমরা কৃষ্ণ মন্দিরের পাশে আছি একটা মন্দির আছে যেখানে এই সেজন্য গা ইয়া পাকড়া কি হয় কৃষ্ণ কা মন্দির হয় এই মন্দির কা নাম কি হয় পান্ডুরঙ্গা স্বামী পান্ডুরঙ্গা স্বামী এটা পান্ডুরঙ্গা স্বামী ওকে ये কৃষ্ণ কা মন্দির হয় না মন্দির নম্বর আর আছে আচ্ছা সো আমরা দুপুরবেলা লাঞ্চ খুবই সুন্দর একটা বাঙালি হোটেলে খেলাম ওখান থেকে আমরা সিএমআর গেলাম তারপরে আমরা এখানকার লোকাল স্ট্রিট একটু ই করলাম এখন আমরা আর কে বিচের সামনে দিয়ে একটু ওয়াক করবো সন্ধ্যেবেলা আর কে বিচে কাটাবো দেখা যায় আর কে বিচ কত সুন্দর লাগে সন্ধ্যেবেলার দিকে দেখুন এই ফ্লাইট যাচ্ছে ভাইজাগ উপর দিয়ে ফ্লাইট বুঝছেন না ফ্লাইট গেল আর কে বিচটাকে সন্ধ্যেবেলা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে আমরা কোনো সাইট সিনে যাইনি কারণ আর কে বিচে আমরা ঘুরছি সো আর কে বিচের সামনে একটা কথা কি হোটেল খুবই কম আছে এখানে ম্যাক্সিমাম গেস্ট হাউস বা যাদের কোয়ার্টার আছে ফ্ল্যাট আছে তাদের দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টস So,
পিছনে এগুলো দেখছেন, এগুলোতে আগে আমরা ছিলাম, ওগুলো গেস্ট হাউস আছে। সো আগে আমরা দুবাই ছাড়ে যখন এসেছিলাম তখন ওখানে ছিলাম। পিছনে দেখতে পাচ্ছেন ওরা, এটা সার্ভিস রোড আছে, রেস্টো ক্যাফে, রেস্টুরেন্ট, স্পেন্সার, পান্ডুরঙ্গা, স্বামী টেম্পল রোড। আমার পিছনে দেখছেন এদিকে সাবমেরিন আছে, আর আপনার মিউজিয়াম আছে, এয়ারক্রাফট মিউজিয়াম। তো আমরা এখন ওদিকে যাবো না, আমরা এখন এদিকে যাবো। ইসকে কে বলতে হয়, মুমফলি কে বলতে হয়। টেস্টি আছে, গরম গরম মুমফলি। হে উড মৌমিতা, দীঘা আর কে বিচ একটা ব্যাপার আছে, দীঘা পুরী মতন আর কে বিচে আপনি সমুদ্রে অত স্নান করতে পারবেন না। আর কে বিচে আপনাকে ঋষিকন্ডা বিচে যেতে হবে, আর কে বিচের ডেপথ অনেক বেশি, তাই এখানে সুইমিং করা বা স্নান করতে যাওয়া খুবই মানা আছে। আর এখানে বিচটা প্রচুর লম্বা, মানে আপনি অনেকখানি জায়গা পাবেন বসে থাকার মতন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রাস্তাতে দেখছেন গাড়ি ঘোড়া চলছে, এগুলো সকালবেলা 5টা থেকে 7টা অবধি আপনার গাড়ি ঘোড়া বন্ধ থাকে, সবাই হাঁটে চলা অনুষ্ঠানে। তো দেখুন আমার মিসেসরা এখানে এখন খাচ্ছে মুমফলি। ব্যাস হাও আপনি খান। তো কাল আমাদের প্রোগ্রাম আছে ঋষিকন্যা বিচে যাওয়া, সব জায়গায় যাওয়া। আজকাল লোকাল এখানেই ঘুরলাম, লোকাল মার্কেট, লোকাল জায়গা, কিছু কাজ হয়েছিল, ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন আপনি সমুদ্র, সবাই সমুদ্রের পাশে রাস্তা হাঁটছে। সো ফ্রেন্ডস, সমুদ্র থেকে একটু ইচ্ছা হলো যে সমুদ্রের সামনে আসি। সো এখানকার সমুদ্র খুবই ডেপথ আছে, তাই এখানে স্নান করা বারণ। তো আপনাকে দেখাচ্ছি, ডেপটা তো মেজার করা যাবে না, বাট অ্যাজ পার এখানকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তারা এখানে স্নান করা বারণ করেছে। এখানে মাঝখানে মাঝখানে কিছু রকও আছে আমি দেখতে পাচ্ছি। সো এর থেকে বেটার আপনি ঋষিকন্ডার দিকে স্নান করুন, আর বাঙালি হলে তো দীঘা পুরী আছেই। দেখতে পাচ্ছেন সমুদ্র অনেক দূর থেকে লেয়ার করছে। আমার পিছনে যে লাইটিংগুলো দেখছেন না, ওটা হচ্ছে লাইট হাউস, লাইট হাউস বা ইয়ে আছে, ওইটা যে শিপগুলো ওখান থেকে করা বোট আছে। তো আমরা এখানে একটু সমুদ্রের পাশে একটু হাঁটবো, তারপর আবার ফেরাবো ওই দিকটায় যাবো। তো চলুন আমার সঙ্গে। এদিকে আসেন না, তুমি উঠবে। আগে একটু আদর করো না ওকে, একটু
So friends, our Mrs. Wood camel ride kore ashlo 100 rupees per person, just half a kilometer up down. The melar moto to melar type